আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লেন্ডার মডেলিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকের পর্বে আমি আপনাদেরকে ব্লেন্ডারে কীভাবে এরকম একটা টেনিস বল বানাতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আর এটা দেখাতে গিয়ে প্রথমত আলোচনা করব মডেলিং টেনিস বল নিয়ে, অর্থাৎ আমরা টেনিস বলের মডেলটা বানাবো। এটা এই পর্বের সবথেকে সহজ অংশ। এরপর সেটা শেডিং করব, অর্থাৎ ম্যাটেরিয়াল সেট করব, এবং ম্যাটেরিয়াল সেট করতে গিয়ে ছোট একটা টিপস থাকবে কালার ভ্যারিয়েশন আনার জন্য, নয়েজ টেক্সচার অ্যাসেন্ড করার। এরপর আমরা মূলত কথা বলবো পার্টিকেল সিস্টেম নিয়ে, এর মধ্যে কিভাবে হেয়ার পার্টিকেল সেট করতে হয়, ভার্টেক্স গ্রুপ এবং পার্টিকেল চাইল্ড কীভাবে সেট করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। এরপর ফাইনালি আমরা আমাদের লাইট সেট আপ করে আমাদের মডেলটা রেন্ডার করব, এবং এই মডেলের জন্য 3-point লাইটিং সিস্টেম ব্যবহার করব, সাথে অপশনাল কিছু লাইট অ্যাড করারও কিছু টিপস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন আজকে টিউটোরিয়ালটা শুরু করি। সর্বপ্রথম ব্লেন্ডারে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেন। আমি এখানে ব্লেন্ডার 2.91 ভার্সনটি ব্যবহার করছি। আপনারা এর প্রিভিয়াস, অর্থাৎ 2.8 থেকে শুরু করে লেটেস্ট যে কোনো ভার্সন দিয়ে এটা প্র্যাকটিস করতে পারবেন। এখানে যে ডিফল্ট কিউবটি আছে এটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর শিফটেতে ক্লিক করে একটা ইউভি সেপিয়ার অ্যাড করলাম। এখন ওয়ানে ক্লিক করে আমি ফ্রন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাই। এবার ট্যাবে ক্লিক করে এডিট মোডে গেলাম। যাওয়ার পর আমরা এই অবজেক্টের ডান পাশের যে ভার্টেক্সগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করব। এক্ষেত্রে এক্সট্রি ভিউটা অন করে নিচ্ছি যেন সামনের এবং পিছনের সম্পূর্ণ ভার্টেক্সগুলো, ডান পাশের সবগুলো ভার্টেক্স সিলেক্ট হয়ে যায়। এটা সিলেক্ট করে পিতে ক্লিক করে সিলেকশনটা আলাদা করে দেব। এবার হচ্ছে ডান পাশের এই অংশটা যেহেতু আলাদা হয়ে গেছে, এটা আলাদাভাবে সিলেক্ট করে এটাকে 90 ডিগ্রি রোটেট করব এক্স এক্সিসে। এখন বলি এই কাজটা আমরা কেন করলাম। আমাদের যেই টেনিস বল রয়েছে এখানে যে কার্ভটা থাকে এরকম, এখন আমরা আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা সেই কার্ভটা পেয়ে গেছি। এখন এই দুইটা অবজেক্টকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জেতে ক্লিক করে এই দুটোকে জয়েন করে দেব। এই হচ্ছে মোটামুটি আমাদের বেস শেপ। এরপর আমি এখানে একটু একটা জিনিস দেখে, এখানে ফেস সিলেকশন মোডে গিয়ে অ্যালে ক্লিক করে এই অঞ্চলটা সিলেক্ট করি, এবং এটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে এই দুটোকে জয়েন করলেও এডিট মোড আসার পর দেখতেছি দুটো একসাথে মার্জ হয়নি, দুটো আলাদা। সো আমাদেরকে যেটা করতে হবে এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর এমে ক্লিক করে এই কাছাকাছি যে ভার্টেক্সগুলো রয়েছে এই ভার্টেক্সগুলোকে মার্জ করে দিতে হবে। সো আমি এমে ক্লিক করে বাই ডিস্টেন্সে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখবো যেটা অন্য ভার্টেক্সগুলোর সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এস সিলেকশন মোডে যাব। এরপর এখানে যে দুইটা কেন্দ্র রয়েছে এই দুইটার মাঝামাঝি যেই এজ লুপটা রয়েছে এটা সিলেক্ট করব। সম্পূর্ণ এজ লুপ সিলেক্ট করে কন্ট্রোল বিতে ক্লিক করে বেবেল করব এখানে মোটামুটি 0.05 ইউনিট। এরপর ইতে ক্লিক করে এটাকে মোটামুটি ভিতরের দিকে এক্সট্রুড করে দিব কিছুটা। এখন যেটা করব, আমরা এই কর্নারের এজগুলো সবগুলো এজ লুপ, চারটা এজ লুপ সিলেক্ট করব। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমি একটু দেখাই, এটার সাথে আমরা সাব ডিভিশন সারফেস মডিফায়ার অ্যাড করি তাহলে দেখবো যে আমাদের যে এজটা সেটা শার্প না হয়ে অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো এটা শার্প পাওয়ার জন্য আমরা মূলত এখানে বেবেল ক্রিয়েট করতে হবে, আপাতত এটা অফ রাখি। এখন এই চারটা এজ লুপ সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ট্রোল বিতে ক্লিক করে আমরা এখানে বেবেল ক্রিয়েট করছি। এখন যদি আমরা আমাদের সাব ডিভিশন অন করে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের যে এজ সেটা বেশ শার্প আমরা পেয়ে গেছি। এখন এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে শেড স্মুথ করে দিব অবজেক্ট মোডে থেকে, তাহলে এটা যে শেডিং সেটা স্মুথ হয়ে যাবে। এবার এটার জন্য ম্যাটেরিয়াল সেট করি। এখানে ম্যাটেরিয়াল সেকশনে গেলাম। এরপর নিউতে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম, এটার নামকরণ করলাম গ্রিন। এরপর বেস কালার পরিবর্তন করে দিলাম গ্রিন কালার, যদিও আমরা ভিউপোর্টে কালারটা দেখতে পাচ্ছি না, এই জন্য ম্যাটেরিয়াল প্রিভিউ অপশনে চলে যাব। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। আমি আপনাদের দেখাই, আমি সবুজ যখন প্র্যাকটিস করেছিলাম তখন একবার সবুজ কালারে রেন্ডার করেছি, আবার ইয়েলো কালারে রেন্ডার করেছি। সো আপনি আপনার পছন্দ মতো কালার দেবেন, কোনো সমস্যা নেই। এরপর আর এর সাথে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে, যেহেতু এই অঞ্চলটা সাদা হবে সো এটার জন্য একটা ম্যাটেরিয়াল অ্যাড করলাম এটার সাথে, এবং এটা করলাম এটার নামকরণ করে দিলাম হোয়াইট। এ হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাটেরিয়াল। এখন সেকেন্ড ম্যাটেরিয়ালের মেশের অংশটুকু এখানে অ্যাসাইন করে দিতে হবে। এজন্য আমি এইখানের যে সম্পূর্ণ ফেস লুক এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল প্লাসে ক্লিক করে সিলেকশন এনলার্জ করতে থাকি যতক্ষণ না এটা মোটামুটি এই উপরের এজ পর্যন্ত পৌঁছায়। এরপর হোয়াইট ম্যাটেরিয়াল সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করলাম, ফলে আমাদের এই এজে একটু গ্যাপ রেখে তারপর বাকি অংশটুকু সাদা রং হয়ে গেল। এই মোটামুটি হয়ে গেল আমাদের ম্যাটেরিয়াল সেট আপ।
এখানে ম্যাটেরিয়ালে কিছু ভ্যালু পরিবর্তন করব। প্রথমত এটার রাফনেস করে দেব 1 এবং স্পিকুলার কমিয়ে দেব 2। ম্যাটেরিয়ালেরও রাফনেস করে দেব 1 এবং স্পিকুলার করে দেব 0। এই হয়ে গেল মোটামুটি আমাদের ম্যাটেরিয়াল সেট আপ। এক্ষেত্রে ছোট একটা টিপস আপনাদেরকে দিই, আমরা এই পুরোটার মধ্যে একটা ফ্ল্যাট কালার রেখেছি, সবুজ রঙ বা হলুদ রঙ যেই রঙই করে না কেন। আপনি যদি কালারের মধ্যে কিছুটা ভ্যারিয়েশন আনতে চান, কিছুটা এরকম হবে আউটপুট যে এর কিছু অংশ একটু কালো, কিছু অংশ ডার্ক, কিছু অংশ একটু ব্রাইট, এরকম ভ্যারিয়েশন যদি আনতে চান তাহলে আপনি যেটা করবেন, শেডিং ওয়ার্ক স্পেসে যাবেন, এখানে এই ম্যাটেরিয়ালের সাথে প্রথমত একটা নয়েজ টেক্সচার অ্যাড করবেন, এরপর একটা মিক্স আরজিবি শেডার অ্যাড করবেন, এরপর নয়েজের যে ফ্যাক্টর সেটা হচ্ছে মিক্স আরজিবি ফ্যাক্টরে কানেক্ট করে দিবেন। এরপর এখানে যে কালার রয়েছে সেখানে আপনি দুটো ভ্যারিয়েশন কালার দিয়ে এটা যদি ফাইনালি আপনার এই বেস কালারে অ্যাড করে দেন তাহলে দেখতে পাবেন যে এখানে বেশ একটা ভালো কালার ভ্যারিয়েশন আসবে। তো এটা চাইলে করতে পারেন অথবা ইগনোর করতে পারেন, আমি আপাতত এটা করছি না, ফ্ল্যাট কালারই রাখছি। যাই হোক, চলে যাবো আমরা আমাদের আবার ডিফল্ট লেওটে। এবার আমরা আমাদের বলের জন্য পার্টিকেল সিস্টেমের কাজ করব। তার আগে অবশ্যই প্রজেক্টটাকে সেভ করে নেন। সেভ করার পর বলটা সিলেক্ট করে এখানে চলে যাবো পার্টিকেল প্রপার্টিসে, এরপর এখানে প্লাসে ক্লিক করে এটার সাথে নতুন একটা পার্টিকেল সিস্টেম অ্যাড করব। এখানে পার্টিকেল সিস্টেমের ধরন ইমিটার থেকে পরিবর্তন করে করে দেবো হেয়ার, ফলে আমরা এরকম একটা কিছু পাবো এখানে। এরপর এখানে অ্যাডভান্সটা অন করে দিই, আমাদের যেহেতু অ্যাডভান্স ফিচারগুলো প্রয়োজন হবে। এখানে নাম্বার অফ পার্টিকেল হচ্ছে আপনি এখানে কতগুলো হেয়ার রাখতে চাচ্ছেন, সো এটা আপাতত আমি কিছুটা কমিয়ে রাখছি। এখানে আপনি আপনার পিসি কনফিগারেশন অনুসারে যদি এটা একটু লো কনফিগ পিসি হয় তাহলে এখানে নাম্বার অফ পার্টিকেল কম নিয়ে কাজ করবেন, আর যদি ভালো কনফিগের পিসি হয় তাহলে যতটা আপনার পিসি ক্যাপাবিলিটি আছে ততটুকু ইউজ করতে পারেন। এরপর এখানে হেয়ার লেন্থ ছোট করব, ফলে আমাদের পার্টিকেল হেয়ারের যে দৈর্ঘ্য সেটা কমে আসবে। আমি এটা আপাতত 0.5 করে দিচ্ছি, ওকে 0.1 করে দেই। এরপর এখানে সেগমেন্ট করে দেব 25। সেগমেন্টটা হচ্ছে আমাদের এই যে পার্টিকেলটা, এই হেয়ারগুলো এখন আছে হচ্ছে আপনার একেবারে স্ট্রেইট, তো আমরা চাচ্ছি এটাকে কিছুটা আঁকাবাঁকা করতে। এখন আঁকাবাঁকা করার জন্য আমাদের প্রয়োজন হবে বিভিন্ন সেগমেন্টের, রাইট? সো এই জন্য এখানে সেগমেন্ট বাড়িয়ে করে দিলাম 25। এরপর চলে যাব নিচে ফিজিক্স প্রপার্টিসে। ফিজিক্স প্রপার্টিসের মধ্যে এখানে যে ফোর্সেস রয়েছে সেখানে যে ব্রাউনিয়ান অপশন রয়েছে এটা কিছুটা পরিবর্তন করব। এটা পরিবর্তন করার সময় দেখব যে আমাদের যেহেতু আমরা এখানে সেগমেন্ট অ্যাড করে রেখেছি, সো আমাদের হেয়ার পার্টিকেল স্ট্রেইটের পরিবর্তে এখন কিন্তু বেশ আঁকাবাঁকা হওয়া শুরু হয়েছে। সো এটার ভ্যালু কত হওয়া উচিত আমি এখানে 0.03 দিয়ে রাখছি। এরপর একটা জিনিস দেখাই, তার আগে এখানে রেন্ডার প্রপার্টিস থেকে রেন্ডার ইঞ্জিন ইভি থেকে পরিবর্তন করে করে দিলাম সাইকেল। এবার এখানে রেন্ডার ভিউতে যাব। রেন্ডার ভিউতে যাওয়ার পর আমরা যদি আমাদের হেয়ার পার্টিকেলগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এটার যেই রেডিয়াস সেটা অনেক বেশি, এটা আরও চিকন করতে হবে। এজন্য আমরা আবার চলে যাবো আমাদের পার্টিকেল সিস্টেমে। পার্টিকেল সিস্টেমে যাওয়ার পর নিচে হেয়ার শেপে যাব। হেয়ার শেপে যে ডায়ামিটার রুট রয়েছে এটা 1 মিটারের পরিবর্তে করে দেবো 0.2 মিটার। এরপর আমরা দেখতে পাবো যে আমাদের এটার রেডিয়াস কিন্তু ইমিডিয়েটলি কমে আসবে। এবার সলিড ভিউতে যাই, কাজ করতে সুবিধা হয়, রেন্ডার ভিউতে কাজ করা বেশ মুশকিলের। এখন একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, আমাদের হেয়ার পার্টিকেলগুলো আমাদের এই যে সাদা অংশ বলের সেখানেও কিন্তু চলে আসছে, সো এটা আমাদেরকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আমাদেরকে ভার্টেক্স গ্রুপ ক্রিয়েট করতে হবে। ভার্টেক্স গ্রুপ হচ্ছে আমাদের এখানে মেশের একটা সিলেকশন লিস্ট, যে আমরা ব্লেন্ডারকে বলে দেবো যে তুমি শুধুমাত্র এই অংশে পার্টিকেল ক্রিয়েট করবা, এই অংশে ক্রিয়েট করবা না। সো এটা সিলেক্ট করে আমরা চলে যাব, ওকে এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট ডাটা প্রপার্টিসে। এখানে ভার্টেক্স গ্রুপে প্লাসে ক্লিক করে নতুন একটা ভার্টেক্স গ্রুপ ক্রিয়েট করলাম। এখানে ডাবল ক্লিক করে এটা রিনেম করে দেব পার্টিকেল। এবার ট্যাবে ক্লিক করে এডিট মোডে যাই। এডিট মোডে যাওয়ার পর এখন যদি আমি পার্টিকেল গ্রুপটা সিলেক্ট করে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই পুরো বলের কিছুই সিলেক্ট হচ্ছে না, কারণ আমরা অ্যাসাইন করিনি বা ব্লেন্ডারকে বলিনি যে এই গ্রুপের মধ্যে কোন কোন ফেসগুলো থাকবে। তো আমরা প্রথমত ম্যাটেরিয়াল সেকশনে যাব। এখানে যে গ্রিন ম্যাটেরিয়াল আছে সেটা সিলেক্ট করে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব, ফলে যেই অঞ্চলটুকু আমাদের গ্রিন কালারের ম্যাটেরিয়াল অ্যাসাইন করেছিলাম সেটা সিলেক্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল মাইনাসে ক্লিক করে এই পাশের একদম এজের অংশটুকু ডিসিলেক্ট করে দিব, যেন আমাদের পার্টিকেল এই অংশে চলে না আসে।
ভালো হয় আমরা এখানে যদি একটা এজ লুপ ক্রিয়েট করে দিই, যেন এজের এই অংশেও পার্টিকেল না থাকে। এই জন্য এখানে কন্ট্রোল আরে ক্লিক করে একটা এজ লুপ ক্রিয়েট করলাম, এটাকে ড্র্যাগ করে কিছুটা প্রান্তের দিকে নিয়ে আসি, এবং এই পাশেও কন্ট্রোল আরে ক্লিক করে আরেকটা এজ লুপ তৈরি করলাম, এটাকেও ড্র্যাগ করে এইদিকে প্রান্তের দিকে নিয়ে আসি। এখন আবার গ্রিন ম্যাটেরিয়াল সিলেক্ট করে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করব, ফলে সম্পূর্ণটা সিলেক্ট হবে। এবার কন্ট্রোল মাইনাসে ক্লিক করে এজের অংশটুকু বাদ দিয়ে বাকি ফেসগুলো সিলেক্ট করলাম। এবার আবার ভার্টেক্স গ্রুপে যাব, এখানে পার্টিকেল ভার্টেক্স গ্রুপটা সিলেক্ট করে নিচে অ্যাসাইনে ক্লিক করে দেব। এবার সবগুলোকে ডিসিলেক্ট করি। এখন আমি যদি পার্টিকেল ভার্টেক্স গ্রুপ সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের সাদা অংশ বাদে শুধু সবুজ অংশের ফেসগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। এবার চলে যাব আবারও আমাদের পার্টিকেল সেকশনে, এখানে একেবারে নিচে ভার্টেক্স গ্রুপে ডেন্সিটিতে এই পার্টিকেল গ্রুপ যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা বসিয়ে দেব, এবং একই সাথে লেন্থের মধ্যে এটা বসিয়ে দেব, ফলে দেখতে পাবো যে আমাদের এই সাদা অংশে আর কোনো প্রকার পার্টিকেল থাকবে না। এবার আমরা এই পার্টিকেলের সাথে কিছু চাইল্ড পার্টিকেল অ্যাড করব। এই জন্য এখানে চিলড্রেন সেকশনে গিয়ে এটা নানের পরিবর্তে করে দেব ইন্টারপোলেটেড। এরপর এখানে ডিসপ্লে অ্যামাউন্ট দেখাবে, তো চিলড্রেন পার্টিকেলটা হচ্ছে মূলত একটা পার্টিকেল ক্যালকুলেশন হওয়ার পরে এটার সাথে আরও কিছু গ্রুপ অফ পার্টিকেল যেটা সেম ক্যালকুলেশন নিয়ে হবে, জাস্ট পজিশনটা একটু ডানে বামে থাকবে। সো এখানে ডিসপ্লে অ্যামাউন্ট করে দিলাম 10 এবং রেন্ডার অ্যামাউন্টও করে দেবো 10, যেন আমাদের ডিসপ্লে সেকশন এবং রেন্ডার সেকশনে 10টা প্রত্যেকটা পার্টিকেলের সাথে 10টা করে চিলড্রেন পার্টিকেল অ্যাড হয় বা ক্রিয়েট হয়। এরপর নিচে রাফনেস থেকে র্যান্ডম সাইজ কিছুটা পরিবর্তন করব, যেন চিলড্রেন পার্টিকেল যেগুলো রয়েছে সেগুলোর সাইজে কিছুটা পরিবর্তন আসে। আমি এটা করে দিলাম 0.09। এবার আমরা একেবারে উপর থেকে আমাদের পার্টিকেলের হেয়ার লেন্থ পরিবর্তন করে দেবো 0.01 মিটার। এখন যদি আমি প্রজেক্টটাকে সেভ করি, এরপর নাম্বার অফ পার্টিকেল পরিবর্তন করে একটু দেখাই, এখানে সিম্পলি 15,000 দিলাম, তাহলে দেখতে পাবেন যে আমাদের টেনিস বলের পার্টিকেল যেমন হওয়া উচিত সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এরপর ছবির দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো আমাদের টেনিস বলের। এখানে যদি দেখেন ছোট ছোট পার্টিকেলের সাথে কিছু কিছু বড় পার্টিকেল রয়েছে, সো সেই পার্টিকেলগুলোর জন্য আমাদেরকে আরেকটা পার্টিকেল সিস্টেম অ্যাড করতে হবে। সেটিংটা আগের মতোই, নতুন একটা পার্টিকেল সিস্টেম অ্যাড করলাম, এরপর এখান থেকে হেয়ার, তারপর অ্যাডভান্স, এক্ষেত্রে এটার যেই লেন্থ সেটা করে দেবো 0.1 মিটার। এরপর এটার ফিজিক্স থেকে পরিবর্তন করে ব্রাউনিয়ান করে দেবো 0.03 ইউনিট, এবং নিচে ভার্টেক্স গ্রুপ আগের মতোই ভার্টেক্স গ্রুপ সিলেক্ট করে দিলাম, এবং এটার হেয়ার শেপ ডায়ামিটার রুট করে দেবো 0.2 ইউনিট। ফলে আমরা কিন্তু এই ছোটো পার্টিকেলের সাথে কিছু বড় বড় পার্টিকেলও পেয়ে যাব। এখন আমি আমাদের এই নাম্বার অফ পার্টিকেল প্রথম যেটা ছিল সেটা সিলেক্ট করে এটা কিছুটা কমিয়ে দিই। আমরা এটা কম নিয়ে কাজ করব, ফাইনালি যখন রেন্ডার করব তখন এটা সাইজ বাড়িয়ে রেন্ডার করব। প্রজেক্টটাকে সেভ করি। এবার হচ্ছে আমরা ফাইনাল রেন্ডারের জন্য প্রিপারেশন নেব, এটাকে কিছুটা উপরের দিকে তুলে নিই, শিফটেতে ক্লিক করে একটা প্লেন ক্রিয়েট করি, এটাকে বেশ বড় করি, জিরোতে ক্লিক করে ক্যামেরা ভিউতে গিয়ে শিফট স্লাইডে ক্লিক করে ক্যামেরা ওয়ার্ক মোড চালু করে এটাকে কিছুটা মুভ করি। ক্যামেরা মুভ করার পর আপনারা চাইলে বলটাকেও কিছুটা রোটেট করে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এরপর আমি প্লেনটাকে আরও একবার স্কেল করছি, যেন ক্যামেরার এই অংশ খালি না থাকে, সম্পূর্ণটা এটা ফিল হয়ে যায়। এবার প্রজেক্টটাকে আমি বারবারই সেভ করে নিচ্ছি সতর্কতাবশত। এখন আমি লাইট সেট আপ করবো, শিফটেতে ক্লিক করে প্রথমত 3টা লাইট ক্রিয়েট করব। এই লাইটগুলো একটা ক্যামেরার দিক থেকে, একটা ডান দিক থেকে এবং একটা বাম দিক থেকে অবস্থান নির্ধারণ করলাম। এটা হচ্ছে মূলত 3-point lighting। এবার আমি প্রত্যেকটার ইন্টেন্সিটি চেঞ্জ করব। প্রথমত যে কি লাইট সেটার ইন্টেন্সিটি করে দিলাম 600 ওয়াট। প্রথমত ক্যামেরা ভিউ থেকে দেখি আসলে কি অবস্থা, এখানে রেন্ডার ভিউতে যাই, আমাদের যে ওয়ার্ল্ড ব্যাকগ্রাউন্ড সেটা পরিবর্তন করে একদম ডার্ক করে দেব, আমাদের ওয়ার্ল্ডের কালারের প্রয়োজন নেই। এখন আমাদের যে কি লাইট এটা সিলেক্ট করে এটা ইন্টেন্সিটি কিছুটা কমাতে হবে, এটা করে দিলাম 400 ইউনিট। এরপর ডান পাশে যে লাইট রয়েছে সেটা সিলেক্ট করে সেটা করে দিলাম 200 ইউনিট, এবং বাম পাশে যে লাইটটা রয়েছে সেটা সিলেক্ট করে এটা করে দিলাম 200 ইউনিট। এখন যদি আমি দেখি ক্যামেরা ভিউ থেকে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমাদের গ্রাউন্ডের জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে, এটা সিলেক্ট করে এটার সাথে একটা ম্যাটেরিয়াল নিউ ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দিলাম, এটার কালার কিছুটা ডার্ক কালার করে দিলাম। এরপর এটা রাফনেস করে দিব 1 এবং স্পিকিউলার করে দেবো 0,
এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন ফাইনালি আমরা আমাদের ইমেজটা রেন্ডার করব। তার আগে আমাদের যে প্রথম পার্টিকেল ছিল টেনিস বলের, এই প্রথম পার্টিকেলটা সিলেক্ট করে এটার নাম্বার অফ পার্টিকেল বাড়িয়ে দিব। এখন এটা কতটুকু বাড়াবেন, এটা বাড়ানোর আগে অবশ্যই প্রজেক্টটা সেভ করে নেবেন, এনি টাইম এটা ক্র্যাশ করতে পারে। ওকে, এটা হচ্ছে আপনি আপনার পিসিতে যতটুকু ক্যাপাবিলিটি নিতে পারে ততটুকু। আমি এক্ষেত্রে এটা মোটামুটি 1.5 লাখ করে দিলাম, জাস্ট এখানে পরিমাণ, পার্টিকেলের পরিমাণ বাড়ানোর জন্য। ওকে, এটা ক্র্যাশ করেনি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পার্টিকেলের অবস্থা। এখন আমরা জাস্ট এটাকে রেন্ডার করো। রেন্ডারে গিয়ে রেন্ডার ইমেজে ক্লিক করলাম। এটা রেন্ডার হতে হতে লাইটিংয়ের ব্যাপারে একটা ছোট টিপস দিই আপনাদেরকে। আপনারা যদি এই রেন্ডারটা দেখে থাকেন, এটার ডান দিকের অংশে এবং বাম দিকের অংশে একটা রিম লাইট ক্রিয়েট করা আছে এক্সট্রা, এটা ইন্টেন্সিটি বাড়ানোর জন্য। আর আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালের রেন্ডারটা দেখেন, তাহলে কিন্তু এইখানে এই লাইটটা নেই, বাট এটার মধ্যে আছে। তো আপনি যদি এরকম একটা লাইট ক্রিয়েট করতে চান, তাহলে 3-point লাইটিংয়ের সাথে আপনার আরও 2টা লাইট অ্যাড করা লাগবে। আর সেটা হচ্ছে মূলত এরকম কম যে অবজেক্টের পিছন দিক থেকে এই পাশে ডান দিকে এবং এই পাশে বাম দিক থেকে 2টা আলাদা আলাদা স্পট লাইট আপনি সেট করবেন এবং সেটার ইন্টেন্সিটি অনেক বাড়িয়ে দিবেন। আমি যদি অন্য লাইটগুলো বাদে শুধু এই লাইটের ইন্টেন্সিটি আপনাদেরকে দেখাই, তাহলে এটা দেখতে কিছুটা এরকম, এটা এক পাশ থেকে এইভাবে ইন্টেন্সিটি এক সাইডে শুধু পড়েছে। আপনি যদি এরকম 5টা লাইট অ্যাড করেন সিনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু রেন্ডারিং টাইম অনেক বাড়বে আর কিছু ফায়ারফ্লাইস থাকতে পারে রেন্ডারের পর। এই জন্য আপনার স্যাম্পল সাইজ বাড়িয়ে নেবেন এবং ডিনয়েজিংটা অন করে নেবেন। আর 3-point লাইটিং তার তুলনায় একটু ফাস্ট এবং এক্ষেত্রে ডিনয়েজিং ছাড়াই এরকম আমরা রেন্ডার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে টিউটোরিয়াল। আশা করি এটা দেখে সবাই টেনিস বল মডেল করতে পারবেন। যদিও এটা টেনিস বল, বাট আমরা ছোটোবেলায় এটা দিয়ে ক্রিকেটই খেলতাম, যদিও আমার খুব প্রিয় খেলা ছিল। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়ালে হয়তো বা আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।